হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আমি চলে এসেছি ক্যাফেতে, আর এখন বাজে ঠিক 11:30। বোন এখনো আসেনি, আর আমার ক্যাফে কাস্টমার ছাড়া অলরেডি হয়ে গেছে। ফার্স্ট কাস্টমারের সাথে অনেকক্ষণ গল্প আড্ডা হলো, কিছু ইম্পর্টেন্ট কথা হচ্ছিল ওনার সাথে, বেশ ভালো লাগলো কথা বলে। বাট ব্যাপার হচ্ছে যে রথ শুক্রবার পড়েছে, আর বৃহস্পতিবার ওনার জন্মদিন, মানে মানুষ বাপের জন্মদিন। জানি না কী হবে, আপাতত আবার একটু লাগালাগি হচ্ছে। মানে ওর সবাই হচ্ছে কোনো প্রোগ্রাম এলে পরে, কোনো ওকেশন এলে পরে, কাছাকাছি ওকেশনে যখন চলে আসবে, ও একটা কিছু ক্রিয়েট করে ইচ্ছে করে, যাতে একটা ঝগড়া হয়, কিছু একটা অশান্তি হয়, আর ওকে এখানটা টাইম দিতে না হয়। আর কারণ হচ্ছে কি, আমি ঝগড়া হলে পরে ওকে কোনো কিছু জিজ্ঞেস করি না, কোনো মেসেজ করি না, কিছু বলি না, আসবি কি আসবি না কিছু বলি না। তো এই ট্রিকটা ও অ্যাপ্লাই করে অলওয়েজ অল টাইম। সো তার আমি কিছু বলি না, বলবো না, নাগরতলাও নিয়ে যাইনি এখনও অবধি। তোমরা বলো ওকে কী করা উচিত। মাঝে মধ্যে যে কি মনে হয় না আমার, সিরিয়াসলি, সবাই ঘুরতে যায় আমি ছাড়া, আমি সারাক্ষণ কাজ করি ভাই, পাগল হয়ে যাবো একটা টাইমে, আর ভালো লাগে না এত কাজ করতে সারাক্ষণ। আমার তো ঘুরতে ইচ্ছা করে, আমার তো একটুখানি এদিক ওদিক যেতে ইচ্ছা করে ভাই, খালি আমি কাঁদি না বলে। চিকেন চিজ তো আচ্ছা, পেঁয়াজ আর চিকেন লিখে রাখিস, চিকেন করতে হবে, চিলি চিকেনের পকোড়াও খুব বেশি একটু নেই, আর তাহলে নর্মাল করে রাখ, এখন তাহলে করতে হবে। আমি ডিউটি থেকে বেরিয়ে গেছি, অ্যান্ড আই এম সো এক্সাইটেড ফর দিস, বিকজ অফ আর 3:30 বাকি ওর বাপির জন্মদিন। আর আমি যে কতটা স্পিডে হাঁটছি সেটা একমাত্র আমিই জানি, ব্যাগ পুরো ভর্তি ঠাসা জিনিসে। আজকে তো হবে না সেলিব্রেট, আজকে জাস্ট আমি মেসেজ অ্যান্ড বাই ফোন উইশ করবো। কালকে আসছে, কালকে আসলে ওর জন্য সারপ্রাইজ রয়েছে অনেক, যেই সারপ্রাইজগুলো ওকে দিতে চাই আমি। অ্যান্ড ভীষণ খুশি, আমি ভীষণ 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 খুশি যে অনেকদিন পরে বার্থডে সেলিব্রেট করবো, দ্যাটস আই এম সো এক্সাইটেড। এইরকমভাবে বসে থাকার কারণ কি, এইভাবে বসে থাকার কারণ হচ্ছে আমি টায়ার্ড হয়ে গেছি, আর তার থেকে আর বেশি খুশি কালকে ওনার জন্মদিন, মানে আজকে রাত্রে জন্মদিন আর কিছুক্ষণ বাকি, জাস্ট আমি যে কতটা এক্সাইটেড আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে বলতে পারবো না। তো তাড়াতাড়ি করে রান্না করি, কারণ ঘর বসাতে হবে, বেলুন ফোলাতে হবে, ঘর সাজাতে হবে,
কালকের পার্টির জন্য। আর তিনি বলে দিয়েছেন আমাকে এটা 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 আনতে, তো আমি সেটা 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 সেটাই আনবো। ব্যাপারটা হচ্ছে আমি কিছু প্ল্যান করেছিলাম ছোট্ট মোটো পার্টি করার, তো সেই পার্টিরই অ্যারেঞ্জমেন্ট করতে চাইছিলাম। বাট যেটা আমি আনতে চাইছিলাম সেটা ওটা ওনা সরি সেটা ওর পছন্দ না, তো ওর বাপি আমাকে ফোন করেছিলাম, করে ওর বাপি বললো যে না এটা আনিস না ওটা আনিস, তারপরে আবার নিজেই বললো যে না থাক আমি নিয়ে চলে আসবো। তো আমি বললাম না 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 আমি গার্লফ্রেন্ড হই, আমি ট্রিট দিচ্ছি বার্থডে ট্রিট, সো আমারই খাওয়ানো উচিত। আর ক্যামেরার পেছনে আমার মেয়ে, ওর ওই কাটছে আজকে এটা নোটিফিকেশন না, ইভেন আমারও কাজই হয়েছে। আর সবাই যেটা জিজ্ঞেস করো যে হাঁচি হাঁচি নোটিফিকেশন, সেটা আমার ফোনের নোটিফিকেশন হাঁচি হাঁচিটা আমার মেয়ে এখন কাটছে। রান্না করবো, বাস্কেট নিয়ে বসে গেছি, মেয়ে বলছে ডাল খাবো আর আলু ভাজা খাবো, আর আমি ভাবছি কী করে শর্টকাট রান্না করে ঘরে টাইম দেবো। তোমরাই বলো কী রান্না করা উচিত, পটি বলো। আমার মেয়ে বলছে পটি খাবে, পাগল হয়ে গেছে। তো শর্টকাট রান্না করে নিই, সিম্পলি কেউ যেটা করে না আজকে আমি সেটাই রান্না করবো, মাছের ডিম দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ডালনা করবো, সিম্পলি বেস্ট। আর কিচ্ছু করবো না, নাথিং। আর সকালবেলা বোনকে বলবো ভাতের সাথে উচ্ছেটা সেদ্ধ দিতে, ব্যাস এনাফ। সত্যি বলতে কালকে আমার ডিউটি রয়েছে, অফিস রয়েছে, যেতে হবে, কারণ আমি যদি ক্যাফে অফ করি তাহলে প্রবলেম হয়ে যায়। সো ক্যাফে আমি বন্ধ করবো না, যাবো কালকে ডিউটিতে, সপ্তাহে ছুটি দিতে বলেছি, সপ্তাহে ছুটি নিয়ে বাড়ি আসবো, বাড়ি এসে তারপরে যা করার করবো। আমি যে কতটা এক্সাইটেড না আমি কতবার বলছি আমি নিজেও জানি না, নাচতে ইচ্ছে করছে রীতিমতো। তো চলো তলো চলো না তলো, শেষ আমার লাইফ, শেষ আমার লাইফ, ফেল হয়ে গেছে তোর বাপির জন্য। আমি সবজিটা কেটে নিই, সবজিটা কাটতে দাও আমায় প্লিজ। তোমাকে কেউ ধরে রেখেছি? ও রিয়েলি? আমি মাছের ডিমে মানে অনেকেই দেখেছি মাছের ডিমে কোনো কিছু মেশায় না, এমনি পিস পিস করে ভেজে তুলে রান্না করতেই দেখি আমি বেশিরভাগ মানুষকে। বাট আমার ওইটা না খুব ফিকা ফিকা লাগে, মানে মশলা ছাড়া কেমন একটা লাগে, তাই আমি একটু বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা রসুনের কুচি দিয়ে মেখে তারপরে বড়াগুলোকে ভাজবো, ভেজে মানে সরি ভাজা বা দেখ মাখামুখি হয়ে গেছে, ভাজছি এই যে ওইভাবে ভেজে এটাকে তুলে রাখবো, তারপরে এটাকে কষিয়ে ঝোল করবো। আর ওদিকে দেখি কী করছে ওনারা, সব ব্যস্ত বাপিকে নিয়ে, বাপির জন্মদিন বলে। ওরে বাবা, এই যে বাপির প্রিন্সেস ব্যস্ত বাপির জন্য বেলুন ফোলাতে। একটা ব্যাচ ভেজে তুলে নিয়েছি, আর ওর বাপির জন্মদিনের ডেকোরেশন করতে করতে আমার বড়া গেছে গিয়া পুইরা। সেটা ততক্ষণ হোক, আমি তো এত এক্সাইটেড বারবার করে শুধু মানে রুমে যাচ্ছি রান্না করতে করতে, আর একবার করে ওদের দেখছি যে ওরা ঠিক কী করতে চাইছে। খুব ব্যস্ত, এখনো গা ধোয়া হয়নি আমার, রান্না বান্না শেষ, ওর বাবির বার্থডের জন্য ঘর গোছানো হয়ে গেছে, এরা সবাই মিলে গুছিয়েছে। আর আমি রাত 11টায় বাথরুমে বসে রজনীগন্ধার চারা লাগাচ্ছি, এটা লাগাবো, লাগিয়ে স্নান করবো। আর এই বাচ্চাটাকে আমি এখন বাথরুমেই রাখবো দুদিনের জন্য, নাহলে বাচ্চা অবস্থা টাইট হয়ে যাবে। আমি আর আমার মানুষ বাপি বসে
লাভিনিয়ার গল্প বলি। যাও এইখানে কাকু আমার কাজ হয়ে গেছে, আর আজকের ব্লগটাকে এই বাথরুমে এন্ড করছি। ব্লগ যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, বেশি বেশি করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।